বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। এতদিন শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও এখন সবার সামনে বেরিয়ে এসেছে আসল সত্য। শাকিব খান সত্যি অপু বিশ্বাসকে বিয়ে করেছেন এবং তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। একটি টিভি অনুষ্ঠানের লাইভে এসে অপু বিশ্বাস সরাসরি বলেন, আমি শাকিব খানের স্ত্রী, আমাদের 8 বছর আগে বিয়ে হয়েছে এবং শাকিব খান এবং আমার একটি পুত্র সন্তান আছে। সেই সময় পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে আসেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে অপু বিশ্বাস বলেন, আমি অনেক কষ্ট করে আমার সন্তানকে জন্ম দিয়েছি। তিনি আরো বলেন, শাকিব আমায় যা বলেছে আমি তাই করেছি। টিভি অনুষ্ঠানে অপু বিশ্বাসের কথা শুনে এবং তার কান্না দেখেই বোঝা যায় তিনি শাকিব খানকে কতটা ভালোবাসেন। অপু বিশ্বাস এখন শুধুমাত্র একজন নায়িকাই নন, তিনি এখন থেকে শাকিব খানের স্ত্রী এবং শাকিব খানের সন্তানের মা। অপু বিশ্বাসের একটি ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায়, তিনি শাকিব খানকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারেন না। অপু বিশ্বাস সারা জীবন শাকিব খানের সঙ্গেই থাকতে চান।